আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, লার্নিং টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, বিষয় হলো বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর 2021 মাসের জন্য 196804 জন ভাতা ভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ 362,351,955 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে। তার মানে এই টাকাগুলো সাড়করণ দেওয়া হয়েছে। আশা করছি দু তিন দিনের মধ্যেই এই টাকাগুলো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো আপনারা দু তিন দিনের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উক্ত টাকা তুলতে পারবেন। তবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS-এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন G2P পদ্ধতিতে উক্ত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। নিম্নোক্ত যে আমরা দেখতে পারছি যে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, জেলা উপজেলা, অ্যামাউন্ট দেওয়া হয়েছে টোটাল বেনিফিশিয়ারিজ, তার মানে উক্ত জেলা বা উপজেলায় সর্বমোট কতজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন সেটা আপনারা নিচের দিকে টানলেই দেখতে পারবেন। তো দর্শকবৃন্দ এবং ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, যাতে আমি পুনরায় কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আপনারা নিচের দিকে টানলে আপনার নির্দিষ্ট যে জেলা আছে সেই জেলায় কতজন বীর মুক্তিযোদ্ধার ভাতা টাকা সাড়করণ করা হয়েছে আপনারা সেগুলো দেখতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের খবর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।